মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ম্যানুস্ক্রিপ্ট বুমেরাং, ওয়াইল্ড ফ্লাওয়ার হল, সিমলা। আমাদের এই বাক্স রহস্যটা হলো দোনলা রহস্য। মির্চির বিশেষ নিবেদন, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার অ্যাডভেঞ্চার বাক্স রহস্য। সানডে সাসপেন্সে আজ শুনছেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার বাক্স রহস্য। দীননাথ লাহিড়ির বাক্স বদল হয়েছে জি সি ধামিজা নামের এক ভদ্রলোকের সঙ্গে, যিনি থাকেন সিমলায়। ফেলুদাদের সিমলা যাওয়া স্থির হয়। ইতিমধ্যে মিস্টার লাহিড়ির কাছে আসে এক টেলিফোন। সেই টেলিফোনের উপর ভিত্তি করে ফেলুদারা বাক্স ফেরত দিতে প্রিটোরিয়া স্ট্রিটে যায়। সেখানে তাদের উপর হয় এক দুঃসাহসিক ডাকাতি। চোর বাক্স নিয়ে চম্পট দিলেও ফেলুদা তোপসেকে জানায় যে সন্দেহ হওয়ায় আসল বাক্স বাড়িতেই রেখে এসেছিল সে। তোপসের মন বলে ওঠে শেষ পর্যন্ত হয়তো সিমলা যেতেই হবে। তারপর কাল রাতে বাড়ি ফিরেই দীননাথবাবুকে ঘটনাটা টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছিল। উনি তো শুনে একেবারে থ বললেন, এরকম একটা ব্যাপার যে ঘটতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মিস্টার মিত্তির। এক হতে পারে যে এমনি ছেঁচড়া চোর ব্যাগটায় কিছু আছে মনে করে আপনাকে আক্রমণ করে সেটা ছিনিয়ে নিয়ে পালিয়েছে, যেমন কলকাতায় প্রায়ই ঘটে। কিন্তু তাও তো একটা ব্যাপার রয়ে যাচ্ছে মিস্টার মিত্তির, চারে দুই বলে তো কোনো বাড়িই নেই প্রিটোরিয়া স্ট্রিটে, অর্থাৎ মিস্টার পুরী ব্যক্তিটি সম্পূর্ণ কাল্পনিক, অর্থাৎ মিস্টার ধমিজার রেলওয়েতে খোঁজ করার ব্যাপারটাও সম্পূর্ণ ধাপ্পা। মিস্টার মিত্তির, টেলিফোনটা তাহলে করলো কে? সেটা জানতে পারলে তো তদন্ত পুরিয়ে যেত মিস্টার লাহিড়ি। কিন্তু আপনার এবার সন্দেহ হলো কি করে বলুন তো? আসল খটকা লাগলো লোকটার এত রাত্রে আপনাকে টেলিফোন করা থেকে। ধমিজা গেছেন কালকে, তাহলে এই পুরী কাল কিংবা আজ দিনের বেলা ফোন করলো না কেন? দেখুন, তাহলে তো সেই সিমলা যাওয়ার প্ল্যানটাই রাখতে হয়, কিন্তু ব্যাপারটা যেদিকে টার্ন নিচ্ছে তাতে তো আপনাকে পাঠাতে আমার ভয় করছে মিস্টার মিত্তির। আপনি চিন্তা করবেন না মিস্টার লাহিড়ি, কেসটাকে এখন আর নিরামিষ বলা চলে না, বেশ পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। ফলে আমিও এখন অনেকটা আশ্বস্ত বোধ করছি, নইলে আপনার টাকাগুলো নিতে রীতিমতো লজ্জা করত। যাই হোক, আপনি এখন একটা কাজ করতে পারলে ভালো হয়। আগে বলুন, আপনার বাক্সে কি কি জিনিস ছিল সেটার একটা ফর্দ করে যদি আমাকে পাঠিয়ে দেন, তাহলে বাক্স ফেরত নেবার সময় মিলিয়ে নিতে সুবিধা হবে। হ্যাঁ, বিশেষ কিছুই ছিল না, কাজেই কাজটা খুবই সোজা। যখন আপনাদের যাওয়ার টিকিট ইত্যাদি পাঠাবো তার সঙ্গে আমি লিস্টটাও পাঠিয়ে দেব। কাল চলে যাচ্ছি বলে আজ সারাটা দিন ফেলুদাকে বেশ ব্যস্ত থাকতে হলো। এই একদিনেই ওর হাবভাব একেবারে বদলে গেছে। ওর মনটা যে অস্থির হয়ে আছে সেটা ওর ঘন ঘন আঙুল মটকানো থেকেই বুঝতে পাচ্ছি। আরও বুঝতে পাচ্ছি যে বাক্সের মধ্যে দামি কিছুই নেই তার পেছনে শয়তানের দৃষ্টি কেন যাবে। এই রহস্যের কিনারা আমারই মতো ও এখনো করে উঠতে পারেনি। ব্যাপারটা বোঝার চেষ্টায় ফেলুদা কাল আবার বাক্স থেকে প্রত্যেকটা জিনিস বের করে খুঁটিয়ে দেখেছে, এমনকি টুথপেস্ট আর শেভিং ক্রিমের টিউব পর্যন্ত টিপে টিপে দেখেছে, ব্লেডগুলো খাপ থেকে বের করে দেখেছে, খবরের কাগজের ভাঁজ খুলে দেখেছে। এত করেও সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। ফেলুদা বেরিয়ে গেল আটটার মধ্যে। কি আর করি, কোনো রকমে কয়েক ঘন্টা একা বাড়িতে বসে কাটানোর জন্য মনটা তৈরি করে নিলাম। বাবা ম্যাসেঞ্জরে গেছেন দিন পড়ানোর জন্য, ওকে একটা চিঠি লিখে সিমলা যাবার কথাটা জানিয়ে দিতে হবে। ফেলুদা যাবার সময় বলে গেছে, তিন ঘন্টার মধ্যে যদি কেউ কলিং বেল টেপে তাহলে তুই নিজে দরজা খুলবি না, শ্রীনাথকে বলবি, আমি এগারোটার মধ্যে ফিরে আসব। বাবাকে চিঠি লিখে হাতে একটা গল্পের বই নিয়ে বৈঠকখানার সোফায় লম্বা হয়ে শুয়ে বাক্সের ব্যাপারটা সম্বন্ধে ভাবতে ভাবতে সমস্ত ঘটনাগুলো ক্রমেই আরো ধোঁয়াটে হয়ে আসতে লাগল। দীননাথবাবু, তার সেই ফিল্মে অ্যাক্টিং করা ভাইপো, খিটখিটে নরেশ পাকড়াশি, আপেলওয়ালা, সিমলাবাসী মিস্টার ধমিজা, সুদের কারবারি ব্রিজমোহন, সবাই সবাই যেন মনে হলো মুখোশ পরা মানুষ। এমনকি এয়ার ইন্ডিয়ার বাক্স আর তার ভেতরের প্রত্যেকটা জিনিসও যেন মুখোশ পরে বসে আছে। আর তার উপরে কাল রাতে
প্রিটোরিয়া স্ট্রিটে সেই সেই ভয়াবহ অভিজ্ঞতা। শেষটায় ভাবা বন্ধ করে তাক থেকে একটা পত্রিকা নিয়ে পাতা উল্টাতে লাগলাম। সিনেমা পত্রিকা, নাম তারাবাজি। আরে, এই তো সেই পত্রিকা যাতে অমর কুমারের ছবি দেখেছিলাম। এই তো শ্রীগুরু পিকচার্স এর নির্মীয়মান অশরীরী ছায়াচিত্রে নবাগত অমর কুমার, মাথায় দেবানন্দের জুয়েল থিফের ধাঁচের টুপি, গলায় মাফলার, সরু গোঁফের নিচে ঠোঁটের কোণে যাকে বলে ক্রুর হাসি, হাতে আবার একটা রিভলভার, সেটা দেখেই বোঝা যাচ্ছে ফাঁকি, নিশ্চয়ই কাঠের তৈরি। হঠাৎ কি মনে হলো, টেলিফোন ডিরেক্টরিটা খুললাম। শ্রীগুরু পিকচার্স, 53 নম্বর বেন্টিং স্ট্রিট, 24554। নাম্বার ডায়াল করলাম, ওদিকে রিং হচ্ছে। এইবার টেলিফোন তুলল। হ্যালো, শ্রীগুরু পিকচার্স? হ্যাঁ, শ্রীগুরু পিকচার্স। আচ্ছা, আপনাদের অশরীরী ছবিতে যে নবাগত অমর কুমার কাজ করছেন তার সম্বন্ধে একটু আপনি মিস্টার মল্লিকের সঙ্গে কথা বলুন, ধরুন। লাইনটা বোধহয় মিস্টার মল্লিককে দেওয়া হলো। হ্যালো, মিস্টার মল্লিক বলছেন? কথা বলছি। হ্যাঁ, নমস্কার। আপনাদের একটা ছবিতে অমর কুমার বলে একজন নবাগত অ্যাক্টিং করছেন কি? তিনি তো বাদ হয়ে গেছেন। বাদ হয়ে গেছেন? আপনি কে বলছেন? আমি আমি কি নাম বলবো কিছু ভেবে না পেয়ে বোকার মতো খট করে টেলিফোনটা নামিয়ে রেখে দিলাম। অমর কুমার বাদ হয়ে গেছে, নিশ্চয়ই ওই গলার আওয়াজের জন্য। এ বাবা, কাগজে ছবি টবি বেরিয়ে যাওয়ার পরে বাদ, অথচ ভদ্রলোক কি সে খবরটা জানেন না, নাকি জেনেও আমাদের কাছে বেমালুম চেপে গেলেন? বসে বসে এসব ভাবছি, এমন সময় টেলিফোনটা হঠাৎ বেজে উঠে আমাকে বেশ খানিকটা চমকে দিল। আমি হন্তদন্ত হয়ে রিসিভারটা তুলে হ্যালো বলার পর বেশ কয়েক সেকেন্ড কোনো কথা নেই, তারপর একটা খট করে শব্দ পেলাম। বুঝেছি, পাবলিক টেলিফোন থেকে কলটা আসছে। আমি আবার বললাম, হ্যালো, হ্যালো, কে বলছেন? এবারে কথা এলো, চাপা কিন্তু স্পষ্ট। একটা অচেনা গলায় হঠাৎ কেউ প্রশ্ন করতে পারে এটা আমি ভাবতেই পারিনি, তাই আমি ভ্যাবাচাকা খেয়ে ঢোক গিলে চুপ করে রইলাম। আবার কথা এলো, খসখসে গলায়, রক্ত জল করা কথা। আবার খট, টেলিফোন রেখে দেওয়া হলো। আর কথা শুনবো না, কিন্তু যেটুকু শুনেছি তাতেই আমার হয়ে গেছে। সেই সেই নেশাখোর রানার হাতে বাঘমারা বন্দুক যেভাবে কাঁপত, ঠিক সেইভাবে কাঁপা হাতে আমি টেলিফোনটা রেখে দিয়ে চেয়ারের উপর কাঠ হয়ে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পর চেয়ারে বসা অবস্থাতেই আবার ক্রিং শুনে বুকটা ধড়াস করে উঠেছিল, কিন্তু তারপরেই বুঝলাম এটা টেলিফোন নয়, কলিং বেল। 3 ঘন্টা হয়ে গেছে দেখে নিজেই দরজা খুলতে ফেলুদা ঢুকল। তার হাতে পেল্লায় প্যাকেটটা দেখে বুঝলাম লন্ড্রি থেকে আনা আমাদের দুজনের গরম কাপড়। ফেলুদা আমার দিকে একবার আড় চোখে দেখে নিয়ে বলল, ঠোঁট চাটছিস কেন? কোনো গোলমেলে টেলিফোন এসেছিল নাকি? কি করে বুঝলে? রিসিভারটা যেভাবে রেখেছিস তাতেই বোঝা যাচ্ছে। তাছাড়া জট পাকানো কেস, ওরকম দু একটা টেলিফোন না এলেই ভাবনার কারণ হতো। কে করেছিল, কি বলল? কে করেছিল জানি না, বলল বলল সিমলা গেলে বিপদ আছে। ফেলুদা পাখাটা ফুল স্পিডে করে তক্তপোষের উপর গা এলিয়ে দিয়ে বলল, তুই কি বললি? আমি কি বলবো, কিছু বলিনি। ইডিয়েট, তোর বলা উচিত ছিল যে আজকাল কলকাতার রাস্তাঘাটে চলতে গেলে যে বিপদ, তেমন বিপদ এক যুদ্ধক্ষেত্রে ছাড়া আর কোথাও নেই। সিমলা তো কোন চার? ফেলুদা হুমকিটা এমনভাবে উড়িয়ে দিল যে আমিও আর ও বিষয়ে কোনো উচ্চবাচ্য না করে বললাম, তুমি লন্ড্রি ছাড়া আর কোথায় গেলে? SMKDR অফিসে। কিছু জানতে পারলে? ব্রিজমোহন বাইরে মাই ডিয়ার লোক, পরিষ্কার বাংলা বলে,
তিন পুরুষ কলকাতায় আছে। নরেশ পাকড়াশির সঙ্গে সত্যি ওর লেনদেনের সম্পর্ক ছিল। মনে হলো পাকড়াশির এখনো কিছু টাকা ধার আছে। ধামিজার আপেল ব্রিজমোহনও খেয়েছিল। নীল এয়ার ইন্ডিয়ার ব্যাগ ওর নেই। ট্রেনে বেশিরভাগ সময়টাই হয় ঘুমিয়ে না হয় চোখ বুঝে শুয়ে কাটিয়েছে। আমার দিক থেকেও একটা খবর দেবার ছিল, তাই অমর কুমারের বাদ হয়ে যাওয়ার কথাটা ওকে বললাম। তাতে ফেলুদা বলল, তাহলে মনে হয় ছেলেটা হয়তো সত্যিই ভালো অভিনয় করে। সারাদিনে আমরা আমাদের গোছগাছটা সেরে ফেললাম। কাল আর সময় পাবো না, কারণ ভোর 4:30 উঠতে হবে। মাত্র 4 দিনের জন্য যাচ্ছি বলে খুব বেশি জামা কাপড় নিলাম না। সন্ধ্যে 6:30 সময় জটায়ু অর্থাৎ লালমোহনবাবুর কাছ থেকে একটা টেলিফোন এলো। বললেন, নতুন রকমের অস্ত্র নিয়েছি, দিল্লি গিয়ে দেখাবো। লালমোহনবাবুর আবার অস্ত্র শস্ত্র জমানোর শখ। রাজস্থানে একটা ভোজালি সঙ্গে নিয়ে গেছিলেন, যদিও সেটা কাজে লাগেনি। ভদ্রলোকের টিকিট কেনা হয়ে গেছে। বললেন, কাল সকালে সেই দমদমে দেখা হচ্ছে। রাত 8:00 কিছু পরে দীননাথবাবুর ড্রাইভার এসে আমাদের দিল্লির প্লেন ও সিমলা ট্রেনের টিকিট আর দীননাথবাবুর কাছ থেকে একটা চিঠি দিয়ে গেল। চিঠিতে লেখা, প্রিয় মিস্টার মিত্তির, দিল্লিতে জনপথ হোটেলে একদিন ও সিমলায় ক্লার্কস হোটেলে 4 দিনের রিজার্ভেশন হয়ে গেছে। আপনার কথা মতো সিমলাতে মিস্টার ধমিজার নামে একটা টেলিগ্রাম করেছিলাম, এই মাত্র তার জবাব এসেছে। তিনি জানিয়েছেন আমার বাক্স তার কাছে সযত্নে রাখা আছে। তিনি পরশু বিকেল 4:00 সময় আপনাকে তার বাড়ি যেতে বলেছেন। ঠিকানা আপনার কাছে আছে, তাই আর দিলাম না। আপনি আমার বাক্সের জিনিসপত্রের একটা তালিকা চেয়েছিলেন, কিন্তু এখন ভেবে দেখছি যে ওতে একটিমাত্র জিনিসই ছিল যেটা আমার কাছে কিছুটা হলেও মূল্যবান। সেটি হলো বিলাতে তৈরি 1 cc এন্টারোভায়োফার্ম ট্যাবলেট, দিশির চেয়ে অনেক বেশি কার্যকরী। আপনাদের যাত্রা নিরাপদ ও সফল হোক এই প্রার্থনা করি। ইতিভবদীয় দীননাথ লাহিড়ী। কাল খুব ভোরে উঠতে হবে বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে 10:00 মধ্যে শুয়ে পড়ব ভেবেছিলাম, কিন্তু 9:45 আমাদের দরজায় কে যেন বেল টিপল। দরজা খুলে যাকে দেখলাম, তিনি যে কোনোদিন আমাদের বাড়ি আসবেন সেটা ভাবতেই পারিনি। ফেলুদা ভেতরে ভেতরে অবাক হলেও বাইরে একটুও সেরকম ভাব না দেখিয়ে বলল, গুড ইভিনিং মিস্টার পাকড়াশি, আসুন ভেতরে। ভদ্রলোকের খিটখিটে ভাবটা তো আর নেই দেখছি। ঠোঁটের কোণে একটা অপ্রস্তুত হাসি, একটা কিন্তু কিন্তু ভাব। বাবা, একদিনের মধ্যেই একেবারে আশ্চর্য পরিবর্তন। আর এত রাতে কি বলতে এসছেন উনি? নরেশবাবু কাউচের বদলে চেয়ারটাতে বসে বললেন, অনেক রাত হয়ে গেছে, ফোন করেছিলাম বার পাঁচেক, কানেকশন হচ্ছিল না, তাই ভাবলাম চলেই আসি। অপরাধ নেবেন না। মোটেই না, কি ব্যাপার বলুন। একটা অনুরোধ, একটা বিশেষ রকম অনুরোধ, বলতে পারেন একটা বেয়াড়া অনুরোধ নিয়ে এসেছি আমি। বলুন। দীননাথের বাক্সে যে লেখাটার কথা বলছিলেন, সেটা কি তেরাই রচয়িতা শম্ভুচরণের কোনো রচনা? আগে হ্যাঁ, তার তিব্বত ভ্রমণের কাহিনী। মাই গড! ফেলুদা চুপ, নরেশ পাকড়াশিও কয়েক মুহূর্তের জন্য চুপ। দেখেই বোঝা যায় তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব। তারপর বললেন, আপনি জানেন কি যে ভ্রমণ কাহিনীর বই আমার সংগ্রহে যত আছে তেমন আর কলকাতায় কারুর কাছে নেই? সেটা বিশ্বাস করা কঠিন নয়। আপনার বইয়ের আলমারির দিকে যে আমার দৃষ্টি যায়নি তা নয়, সোনার জলে লেখা কতগুলো নামও চোখে পড়েছে। সোয়েন হেদেন, ইবন বতুতা, তভেরনিয়ে, হুকা। আশ্চর্য দৃষ্টি তো আপনার। ওইটাই তো ভরসা। নরেশবাবু তার বাঁকানো পাইপটা ঠোঁট থেকে নামিয়ে একদৃষ্টে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, আপনি সিমলা যাচ্ছেন তো? এবার ফেলুদার অবাক হবার পালা। কি করে জানলেন এই প্রশ্নটা মুখে না বললেও তার চাহনিতে বোঝা যাচ্ছিল। নরেশবাবু একটু হেসে বললেন, দিনু লাহিড়ির বাক্স যে ধামিজার সঙ্গে বদল হয়ে গেছে সেটা আপনার মতো তুখোড় লোকের পক্ষে বের করা নিশ্চয়ই অসম্ভব নয়। ধামিজার নামটা তার স্যুটকেসে লেখা ছিল, আর এয়ার ইন্ডিয়ার ব্যাগটা তাকে আমি নিজে ব্যবহার করতে দেখেছি। সেই বাক্স থেকে শেভিংয়ের সরঞ্জাম বের করে দাড়ি কামিয়েছেন ভদ্রলোক। কিন্তু কাল সে কথাটা বললেন না কেন? আমি বলে দেওয়ার চেয়ে নিজের বুদ্ধি খাটিয়ে বার করার মধ্যে অনেক বেশি আনন্দ নয় কি?
কেসটা তো আপনার, আপনি মাথা খাটাবেন এবং তার জন্য আপনি পারিশ্রমিক পাবেন, গায়ে পড়ে আমি কেন হেল্প করব বলুন। কিন্তু আপনার বেয়াড়া অনুরোধটা কি সেটা তো বললেন না। সেটা আর কিছুই নয়, লাহিড়ির বাক্স আপনি উদ্ধার করতে পারবেন নিশ্চয়ই, আর সেই সঙ্গে সেই লেখাটাও। আমার অনুরোধ, আপনি ওটা ওকে ফেরত দেবেন না। সে কি? তার বদলে ওটা আমাকে দিন। আপনাকে? বললাম তো অনুরোধটা একটু বেয়াড়া, কিন্তু এ অনুরোধ আপনাকে রাখতেই হবে। ভদ্রলোক তার কনুই দুটো হাঁটুর উপরে রেখে সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, তার প্রথম কারণ হচ্ছে ওই লেখার মূল্য দীননাথ লাহিড়ির পক্ষে বোঝা সম্ভব নয়। তার বাড়ির আলমারিতে একটাও ভালো বই দেখেছেন কি? দেখেননি। দ্বিতীয়ত, কাজটা আমি আপনাকে বিনা কম্পেনসেশনে করতে বলছি না, এর জন্যই আমি আপনাকে। ভদ্রলোক কথা থামিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা নীল রঙের খাম টেনে বার করলেন, তারপর খামের ঢাকনা খুলে সেটা ফেলুদার দিকে এগিয়ে ধরলেন। খামটা খুলতেই একটা চেনা গন্ধ আমার নাকে এসেছিল, সেটা হলো কড়কড়ে নতুন নোটের গন্ধ। এখন দেখলাম খামের মধ্যে 100 টাকার নোটের একটা তাড়া। এই যে, এতে 2000 আছে, এটা আগাম, লেখাটা হাতে এলে আরো 2 দেব আপনাকে। ফেলুদা যেন খামটা দেখেও দেখল না, পকেটে হাত দিয়ে চারমিনারের প্যাকেটটা বার করে দিব্যি একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, আমার মনে হয় দীননাথ লাহিড়ি ও লেখার কদর করেন কি না করেন সেটা এখানে অবান্তর। আমি যে কাজের ভারটা নিয়েছি সেটা হলো তাঁর বাক্সটা সিমলা থেকে এনে তাঁর হাতে তুলে দেওয়া, সমস্ত জিনিসপত্র সমেত। ব্যাস, ফুরিয়ে গেল। নরেশবাবু বোধ হয় কথাটার কোনো জুৎসই জবাব পেলেন না, বললেন, বেশ, ওসব না হয় ছেড়েই দিলাম, আমার অনুরোধের কথাটাতেই ফিরে আসছি। লেখাটা আপনি আমায় এনে দিন, দিনু লাহিড়িকে বলবেন সেটা মিসিং, ধামিজা বলেছে লেখাটা বাক্সে ছিল না। তাতে ধামিজার পজিশনটা কি হবে সেটা ভেবে দেখেছেন কি? একটা সম্পূর্ণ নির্দোষ লোকের ঘাড়ে আমি এভাবে অপরাধের বোঝা চাপাতে রাজি হব, এটা আপনি কি করে ভাবলেন? মাফ করবেন মিস্টার পাগড়াশি, আপনার এ অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। ফেলুদা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বেশ ভদ্রভাবেই বলল, গুড নাইট মিস্টার পাগড়াশি, আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। নরেশবাবু কয়েক মুহূর্ত থুম হয়ে বসে থেকে টাকা সমেত খামটা পকেটে পুরে ফেলুদার দিকে তাকিয়ে একটা শুকনো হাসি হেসে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি রাগ করেছেন না, হতাশ হয়েছেন না, অপমানিত হয়েছেন, সেটা তার মুখ দেখে কিছুই বোঝা গেল না। তবে আমি মনে মনে ভাবলাম, ফেলুদা ছাড়া অন্য কোনো গোয়েন্দা যদি অতগুলো কড়কড়ে নোটের সামনে পড়ত, তাহলে কি সে এভাবে লোভ সামলাতে পারত? বোধ হয় না। নমস্কার, হমে বেহদ খুশি হ্যা কি আপ আজ হামারে সাথ ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 263 মে যাত্রা কর রহে হ্যায়। দিল্লি তক কি দূরি 2 ঘন্টে আর 15 মিনিটো মে পুরি কি জায়েগি। ইস উড়ান কে মুখ্য বিমানি কপ্তান জগদীশ কুমার হ্যায় আর সহ কপ্তান নিতিকা সিং হ্যায়। আজ কে বিমান কর্মী দল সংযুক্তা পরম্পরাকৃতি আর সুভদ্রা হ্যায় আর মে সংযুক্তা আপকে মুখ্য কর্মী দল হুম। হম হিন্দি, বাংলা আর ইংলিশ বোল সকতে হ্যায়। ধন্যবাদ। ইন্ডিয়ান এয়ারলাইন্সের 263 নম্বর ফ্লাইটে আমরা তিনজনে দিল্লি চলেছি, আমি, ফেলুদা আর জটায়ু। 7:30টার সময় প্লেন দমদম ছেড়েছে। দমদমে ওয়েটিং রুমে থাকতেই ফেলুদা বাক্স বদলের ঘটনাটা মোটামুটি লালমোহনবাবুকে বলে দিয়েছিল। শোনার সময় ভদ্রলোক বারবার উত্তেজিত হয়ে থ্রিলিং, হাইলি সাসপিশিয়াস ইত্যাদি বলতে লাগলেন, আর সর্ষের তেল গায়ে মেখে অ্যাটাক করার ব্যাপারটা একটা ছোট খাতায় নোট করে নিলেন। ওয়েটিং রুমে থাকতেই ওকে জিজ্ঞেস করেছিলাম উনি আগে প্লেনে চড়েছেন কিনা, তাতে উনি বললেন, কল্পনার দৌড় থাকলে মানুষ কোনো কিছু না করেও সব কিছু চট করে করে ফেলতে পারে। প্লেনে আমি চড়িনি, তবে যদি জিজ্ঞেস করো আমার নার্ভাস লাগছে কিনা, তাহলে বলবো নট এ বিট, কারণ আমি কল্পনায় শুধু প্লেনে নয় রকেটে চড়ে মুনে পর্যন্ত ঘুরে এসেছি। এত বলার পরেও দেখলাম
প্লেনটা যখন তীর বেগে রানওয়ের উপর দিয়ে গিয়ে হঠাৎ সাই করে মাটি ছেড়ে কোনাকুনি ওপর দিকে উঠল, তখন লালমোহন বাবু দু হাতে তার সিটের হাতল দুটো এমন জোরসে মুঠো করে ধরলেন যে তার আঙুলের গাঁটগুলো সব ফ্যাকাশে হয়ে গেল, আর তার ঠোঁটের কোন দুটো নিচের দিকে নেমে এসে তলার দাঁতের পাটি বেরিয়ে গেল, আর মুখটা হয়ে গেল যেন হলদে ব্লটিং পেপার। পরে জিজ্ঞেস করতে ভদ্রলোক বললেন, আরে ওরকম হবেই, রকেট যখন পৃথিবী ছেড়ে শূন্যে ওঠে তখন অ্যাস্ট্রোনটদের মুখ ওইরকম বেঁকে যায়। আসলে এই ওপরে ওঠার সময় মানুষের সঙ্গে মাধ্যাকর্ষণের একটা লড়াই চলতে থাকে, আর সেই লড়াইয়ের ছাপ পড়ে মানুষের মুখের ওপর, তাই মুখটা রকম বেঁকে যায়, বুঝেছ? আমার বলার ইচ্ছে ছিল মাধ্যাকর্ষণের জন্য মুখ বেঁকলে তো সকলেরই বেঁকা উচিত, শুধু লালমোহনবাবুর বেঁকবে কেন? কিন্তু ভদ্রলোক এখন সামলে নিয়ে দিব্যি ফুর্তিতে আছেন দেখে আমি আর কিছু বললাম না। ব্রেকফাস্টে কফি, ডিমের অমলেট, বেকড বিনস, রুটি, মাখন, মামলেড, কমলা লেবু আর নুন গোলমরিচের খুদে কৌটোর সঙ্গে ট্রেতে ছিল প্লাস্টিকের থলির ভেতর এক গাদা কাঁটা চামচ আর ছুরি। লালমোহনবাবু কফির চামচ দিয়ে অমলেট কেটে খেলেন, ছুরিটাকে চামচের মতো ব্যবহার করে শুধু শুধু মার্মালেড খেলেন, আর কাঁটা দিয়ে কমলা লেবুর খোসা ছাড়াতে গিয়ে শেষটায় না পেরে হাত দিয়ে কাজটা সারলেন। খাওয়ার পর ফেলুদাকে বললেন, আপনাকে দেখলুম শুকুরি খেতে, আর আছে নাকি? ফেলুদা তার দুটো পায়ের মাঝখানে ধামিজার বাক্সটা রেখেছিল, সেটা থেকে কোডাকের কৌটোটা বার করে লালমোহনবাবুকে দিল। বাক্সটার দিকে চোখ পড়লেই কেন জানি আমার বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠছিল। এই বাক্সটা ফেরত দিয়ে তার বদলে ঠিক ওই রকমই একটা বাক্স আনার জন্য আমরা কলকাতা থেকে 1200 মাইল দূরে 7000 ফুট হাইটে বরফের দেশ সিমলা শহরে চলেছি। ফেলুদা প্লেনে ওঠার পর থেকেই বিখ্যাত সবুজ খাতা তার ভলিউম 7 বার করে তার মধ্যে নানা রকম হিজিবিজি নোট করে চলেছে, আর মাঝে মাঝে কলমের পেছনটা দাঁতের ফাঁকে দিয়ে পাশের জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে সাদা সাদা তুলোর মতো মেঘের সমুদ্রের দিকে চেয়ে কি যেন একটা ভাবছে। আমি অবশ্য ব্যাপারটা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি, কারণ রহস্যটা যে ঠিক কোনখানে সেটাই এখনো বুঝে উঠতে পারিনি। দিল্লিতে নামার পর প্লেন থেকে বেরিয়ে এসে দেখি বেশ ঠান্ডা। ফেলুদা বলল, তার মানে সিমলায় টাটকা স্নোফল হয়েছে, উত্তর দিক থেকে সেই বরফের কনকনে হাওয়া বয়ে এসে দিল্লির শীত বাড়িয়েছে। ধামিজার ব্যাগটা ফেলুদা নিজের হাতেই রেখেছিল আর এক মুহূর্তের জন্য সেটাকে হাতছাড়া করেনি। লালমোহনবাবু বললেন, আগ্রা হোটেলে উঠবেন, 12টা নাগাদ চান টান করে আপনাদের হোটেলে এসে মিট করছি, তারপর একসঙ্গে লাঞ্চ সেরে একটু ঘুরে বেড়ানো যাবে, ট্রেন তো সেই রাত 8টায়। জনপথ হোটেলটা একটা পেল্লায় ব্যাপার, ছতলা হোটেলের 5 তলার 532 নম্বর ডাবল রুমে জিনিসপত্র যথাস্থানে রেখে ফেলুদা তার খাটে শুয়ে পড়ল। একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছিল, সেটা এই সুযোগে ফেলুদাকে বলে ফেললাম, এই বাক্স বদলের ব্যাপারে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি রহস্যজনক বলে মনে হচ্ছে ফেলুদা? খবরের কাগজ। খবরের কাগজ? একটু খুলে বলবে? মিস্টার ধামিজা দুটো দিল্লির কাগজ সযত্নে ভাঁজ করে তার বাক্সে পুরেছিলেন কেন, আপাতত এটাই আমার কাছে সবচেয়ে রহস্যজনক। ট্রেনে যে কাগজ কেনা হয়, শতকরা 99 জন লোক সে কাগজ ট্রেনেই পড়া শেষ করে, ট্রেনেই ফেলে আসে। অথচ এইটা হলো ফেলুদার কায়দা, হঠাৎ এমন একটা ব্যাপার নিয়ে ভাবতে শুরু করবে যেটা নিয়ে ভাবার কথা আর কারোর মাথাতেই আসবে না। দিল্লিতে আমরা যেটুকু সময় ছিলাম তার মধ্যে লেখার মতো দুটো ঘটনা ঘটেছিল, প্রথমটা তেমন কিছু নয়, দ্বিতীয়টা সাংঘাতিক। 12:30টার সময় লালমোহনবাবু এলে পর আমরা ঠিক করলাম লাঞ্চ সেরে যন্তর মন্তর দেখতে যাব। 250 বছর আগে রাজা মানসিংহের তৈরি এই আশ্চর্য অবজারভেটরিটা জনপথ হোটেল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা রাস্তা। ফেলুদা বলল ঘরেই থাকবে, বাক্সটা পাহারা দেবে আর কেসটা নিয়ে একটু চিন্তা করবে। কাজেই আমি আর লালমোহনবাবু চলে গেলাম মানসিংহের কীর্তি দেখতে, আর সেখানেই ঘটল প্রথম ঘটনাটা। মিনিট 10 ঘোরাঘুরির পর জটায়ু হঠাৎ আমার কোটের আস্তিনটা ধরে বললেন, একজন সাসপিশিয়াস ক্যারেক্টার বোধহয় আমাদের ফলো করছে। উনি যাকে চোখের ইশারায় দেখালেন তিনি একজন বুড়ো ভদ্রলোক, তার মাথায় একটা নেপালি টুপি, চোখে কালো চশমা
আর কানে তুলো। সত্যি মনে হলো লোকটা সুযোগ পেলেই যেন এখান থেকে ওখান থেকে উঁকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে। লোকটাকে আমি চিনি। সে কি চেনেন মানে? প্লেনে আমার পাশে এসেছে, আমাকে সেফটি বেল্ট বাঁধতে সাহায্য করেছিল। আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল? না, আমি থ্যাংকস দিলাম, উনি কিছু বললেন না। ভেরি সাসপিশাস। আমরা ওর বিষয়ে কথা বলছি সেটা বোধহয় বুড়োটা বুঝতে পেরেছিল, কারণ কিছুক্ষণ পরে আর তাকে দেখতে পেলাম না। হোটেলে ফিরতে ফিরতে প্রায় 3:30 হলো। রিসেপশনে গিয়ে 532 নম্বরের ঘরের চাবি চাইতে লোকটা বলল চাবি তো নেই। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেই খেয়াল হলো যে চাবিটা রিসেপশনে দেওয়াই হয়নি, ওটা আমার পকেটেই রয়ে গেছে। তারপর আবার খেয়াল হলো, আরে ফেলুদা যখন ঘরেই রয়েছে তখন চাবির দরকার কি? আসলে হোটেলে থেকে তো অভ্যেস নেই, তাই মাথা গুলিয়ে গেছে। 5 তলায় লম্বা খোলা বারান্দা দিয়ে প্রায় 40-50 হাত হেঁটে গিয়ে ডান দিকে আমাদের ঘর। দরজায় টোকা দিয়ে দেখি কোনো সাড়া নেই। জটায়ু বললেন, তোমার দাদা বোধহয় ন্যাপ নিচ্ছেন। আবার টোকা মারলাম, তাও কোনো জবাব নেই। শেষটায় দরজার হাতল ঘুরিয়ে দেখি সেটা খোলা, কিন্তু ফেলুদা তো ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল। দরজা খোলা হলে কি হবে? দরজার পেছনে কি জানি একটা রয়েছে যার ফলে সেটা অল্প খুলে আর খুলছে না। এবার দরজার ফাঁক দিয়ে মাথাটা খানিকটা গলাতেই আমার রক্ত জল হয়ে গেল। দরজার ঠিক পেছনটায় ফেলুদা উপুড় হয়ে মাটিতে পড়ে আছে, আর ডান হাতের কনুইটা রয়েছে সামনের দিকে, আর সেটাতেই আটকাচ্ছে আমাদের দরজা। আমার ভয় দম বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাও লালমোহনবাবুর সঙ্গে একজোটে খুব সাবধানে দরজাটাকে আরেকটু ফাঁক করে কোনো রকমে শরীরটা গলিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। ফেলুদা অজ্ঞান হয়েছিল, হয়তো আমাদের ঠেলাঠেলির ফলেই এখন একটু ওপাশ এপাশ করছে, আর মুখ দিয়ে একটা গোঙানোর মতো শব্দ করছে। লালমোহনবাবু দেখলাম দরকারে বেশ কাজের মানুষ, মাথায় আর চোখে জল দিয়ে ফেলুদার জ্ঞান ফিরিয়ে আনলেন। ফেলুদা আরেকটা গোঙানির শব্দ করে মাথাটার উপর আলতো করে নিজের হাতটা ঠেকিয়ে মুখটা বেঁকিয়ে বলল, ওটা নেই নিশ্চয়ই। আমি এর মধ্যেই পাশের ঘরে গিয়ে দেখে এসেছি। না ফেলুদা, বাক্স লোপাট। ন্যাচারালি। ফেলুদা উঠতে যাবে দেখে আমরা দুজনে তার দিকে হাত বাড়ালাম, তাতেও বলল, আই ক্যান ম্যানেজ, চোট শুধু ব্রহ্মতালুতে। মিনিট দুয়েক বিশ্রাম করে হাত পা এদিক ওদিক চালিয়ে নিয়ে টেলিফোনে চা অর্ডার দিয়ে অবশেষে ফেলুদা আমাদের ঘটনাটা খুলে বলল। তোরা যাবার পর আধ ঘন্টা খানেক আমি খাতাটা নিয়ে বিছানায় শুয়ে কিছু কাজকর্ম করলাম। কাল রাত্রে তো ঘন্টা দুয়েকের বেশি ঘুমোইনি, তাই সবে ভাবছি একটু চোখটা বুঝে জিরিয়ে নেব, এমন সময় টেলিফোনটা বাজলো। টেলিফোন? শোন না ব্যাপারটা। টেলিফোন ধরতে রিসেপশনের লোকটার গলা পেলাম, বলল, মিস্টার মিত্তির, একটি ভদ্রলোক নিচে দাঁড়িয়ে আছেন, তিনি আপনাকে বিখ্যাত ডিটেকটিভ বলে চিনেছেন, তিনি আপনার একটা অটোগ্রাফ চাইছেন, আপনার কাছে পাঠিয়ে দেবো কি? ফেলুদা একটু থেমে আমার দিকে ফিরে বলল, একটা জিনিস তোকে বলছি তোপসে, অটোগ্রাফ নেবার লোভের চেয়ে অটোগ্রাফ দেবার লোভটা মানুষের মধ্যে কিছু কম প্রবল নয়, অবশ্যই ভবিষ্যতে সাবধান হয়ে যাব, কিন্তু এই লেসনটা না পেলে হতাম কিনা সন্দেহ। তার মানে? তার মানে আর কিছুই নয়, বললাম পাঠিয়ে দাও আমার ঘরে, লোকটা এলো, নক করলো, দরজা খুললাম, আর খুলতেই নক পড়লো আমার মাথায়, আর তারপরেই অমাবস্যা, মুখে রুমাল বেঁধে এসেছিল তাই চেহারাটাও। আমার ইচ্ছে করছিল মাথার চুল ছিঁড়ি, কেন যে গেলাম মরতে যন্ত্রমন্ত্র দেখতে। এর মধ্যে লালমোহনবাবু বললেন, দিল্লিতে রয়েছে যখন প্রাইম মিনিস্টারকে একটা ফোন করলে হয় না মশাই? বাক্স নিয়ে সে লোকের কি লাভ হলো জানি না, কিন্তু আমাদের একেবারে চরম বিপদে ফেলে দিয়ে গেল, কি বেপরোয়া শয়তান রে বাবা। এরপর মিনিট পাঁচেক ধরে আমাদের তিনজনের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না ঘরে। তারপর ফেলুদা বলল, রাস্তা আছে, ঠিক সিধে নয় তবে একমাত্র রাস্তা, আর সেটা নিতেই হবে, কারণ খালি হাতে সিমলা যাওয়া চলে না।
এবার ফেলুদা টেবিলের উপর থেকে তার সবুজ নোটবুকটা নিল। তারপর ধামিজার বাক্সের জিনিসের লিস্টটা বার করে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, এতে এমন জিনিস একটাও নেই যেটা দিল্লি শহরে কিনতে পাওয়া যায় না। এই লিস্ট দেখে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা জিনিস নিতে হবে আমাদের। জিনিসগুলোর অবস্থা কিরকম ছিল সেটা পরিষ্কার মনে আছে আমার, হয়তো ধামিজার চেয়ে বেশি ভালো করেই মনে আছে। কাজেই সেখানে কোনো চিন্তা নেই। এমনকি টুথপেস্ট আর শেভিং ক্রিম যতটা খরচ হয়েছিল ঠিক ততটা পর্যন্ত বার করে ফেলে দিয়ে সেই অবধি টিউবটাকে পাকিয়ে দেব। সাদা রুমাল কিনে তাতে জি লেখানো আজকের মধ্যেই সম্ভব, নকশাটা আমার মনে আছে। খবরের কাগজ দুটো তারিখ অবশ্যই মিলবে না, কিন্তু সেটা ধামিজা নোটিস করবে বলে মনে হয় না। এক খরচের মধ্যে হলো এক রোল কোডাক ফিল্ম। ওই যা, আরে এটা সেইটা যেটা আপনি প্লেনে আমাকে দিলেন, আপনাকে তো ফেরতে দেওয়া হলো না। এই বলে তিনি পকেট থেকে সুপুরি রাখা কোডাকের কৌটোটা বার করে ফেলুদাকে দেখালেন। ঠিক আছে, একটা ঝামেলা কমলো, কিন্তু ওটা আবার কি বেরোলো আপনার পকেট থেকে? কোডাকের কৌটোর সঙ্গে একটা কাগজের টুকরো বেরিয়ে এসছে লালমোহনবাবুর কোটের পকেট থেকে। কাগজটায় লাল পেন্সিল দিয়ে লেখা, প্রাণের ভয় থাকে তো শিমলা যেও না। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।